3 দিন বাড়িতে গিয়েছিলাম আমার বাড়িতে বহুত ভারী দেখতে মনে হয় পাগলের থেকে কোন অংশে কম লাগছে না এমন দিকে তাকাইনি আর এদিক থেকে শুভ আর ওর বাবা বলে চলে আসো চলে আসো এদিক থেকে বাবা আজ্ঞা হচ্ছিল এদিক থেকে শুভ একদম কারণ এই নিচের এটা পুরোটাই কাছে
সেই কারণে এগুলোই নিয়েছি। তো ঠাকুর ঘরের জন্য মানে কাজু, কিশমিশ, বাতাসা, নকুলদানা, আরো যা যা মানে যেগুলো কি বলে ওগুলোকে কি ড্রাই টাইপের প্রসাদ যেগুলো থাকে তো সেগুলো রাখা যাবে। তো ভালো হয়েছে, তো এটা নিয়েছি ঠাকুরের জন্য। তারপরে নিয়েছি, দাঁড়াও বাবা এটা অনেক বড়, আমি পারি না বাবা টানতে, আমার ভালো শেষ বাবা গো। এইটা দেখেছো বলো তো এটা কোন খানের জন্য এনেছি আমি? এটা আমি বলবো না কোথার জন্য, এটা তোমরা বলবে এটা কোথায় আমি লাগাবো। ঠিক আছে, ঠিক আছে তো বলবে কিন্তু। ভালো হয়েছে জিনিসটা, ভালো করে রাখ তাহলে, এটাও রাখছি, এটা বহুত ভারী গো বাবা, বাবা গো এটা অনেক ভারী। দেখাবো সবচেয়ে আমার কাজের জিনিস, সিরিয়াসলি মানে মহিলাদের খুব কাজের জিনিস এটা। এটা এনেছি, এটা মগ বাকেট, এটা অনেক কাজের, প্রত্যেকটা মহিলারই লাগে। এটা হলো, এই দেখো এটাই কিন্তু চাকা আছে, দেখেছ চাকা আছে, এটা টয়লেট কাজ করবে যদি চাও, জামা কাপড় নিয়ে দিতে পারলে অনেক কাজের। ও এখানে জল রাখতে হবে, ও দাঁড়ো 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 আগে এটা দেখেন, এটা আমি কিনেছি একটা পাউচ, ভালো আছে, কারণ এখন তোমার ইম্পর্টেন্ট জিনিস আমাদের কোথাও গেলে স্যানিটাইজার, মাস্ক এগুলো, আর ব্যাগের মধ্যে ওইভাবে আমার মনে হয় রেখে দেওয়ার একদম ঠিক না, তো বিশেষ করে স্যানিটাইজারের জন্য এটা আমি নিয়েছি। একটা পাউচের মধ্যে রেখে দিলে ভালোও লাগে, ওই ব্যাগের মধ্যে কোথায় খোঁজো 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 এইভাবে না রাখার থেকে, এই কারণে আমি এই পাউচটা নিয়েছি। আর এগুলো ঘরের জিনিস, ম্যাপ ফলি এগুলো অনেক নিয়েছি, মাকে দিয়ে আসলাম নিচে কতগুলো আমি নিয়ে আসলাম। আর অনেক টুকটাক জিনিস নিয়েছি, যেমন রোজ ওয়াটার যেগুলো আমার শেষ হয়ে গেছিল ওগুলো নিয়েছি, অনেক কিছুই নিয়েছি ওগুলো দেখাচ্ছি না। এটা আমি মাকে গিফট করেছি, ডাব সাবানের মতন সাবান কেস, আর আমার ননদের জন্য নিয়েছি সবুজ কালারের চুড়ি আর একটা সিঁদুর, কারণ ও আমার এখানে আসলে সিঁদুরটা যখন পরে ওর খুব পছন্দ, তো আমাকে বলেছিল বৌদি আমার জন্য সিঁদুর আনবা, এর জন্য আমি ওর জন্য সিঁদুর এনেছি। আর এটা তো বললাম এরকম, হ্যাঁ এটা নিয়ে দাও, এটা কিন্তু খোলা খোলা ছিল, এটাকে সেট করেছি, আর একটা ফ্রি পেয়েছি, দাও ওই যে এইগুলো একটা ফ্রি পেয়েছি এক্সট্রা, এটা রেখে দিব, এটা যখন নষ্ট হয়ে যাবে তখন ফেলে দিব। তারপরে তো এটা অনেক কাজের, এগুলো যে খালি একটা পাওয়া যায় না ওগুলো আমি নিয়েছি, কারণ ওটা এঠো মুছার জন্য নিয়েছি, অনেক সময় দেখো না নিচে বসে খাই, তো আগেরটা অনেক পুরানো হয়ে গেছিল, তো মা বললো ওগুলো একটা নিয়ে নি। আর আমি না যে এইভাবে মুছতে পারি না, মানে যেটা যে নিচে বসে অনেক মুছি না পারি না, খুব মোটা তো তাই, তাহলে এগুলো আর নিচে আছে বাদ বাকি জিনিস, ওগুলো যদি যাই তাহলে পরে শেয়ার করব, যদি দেখাতে পারি তাহলে ওইভাবে কোথায় কি মা গুছিয়ে ফেলেছে। আর আমাদের মা কাকুমনিরা সবাই মাদের গিফট দিয়েছে, ওগুলো যদি পাই দেখাবো, আর কিন্তু তাছাড়া সবাই মাকে দুজনকে গিফট করেছে, কারণ এবার বিয়ের পরে মানে হ্যাঁ আমাদের বিয়ের পরে প্রথমবার মারা গিয়ে আমাদের বাড়ি থাকলো, মানে ফার্স্ট টাইম, বিয়ের আগে কি পরে কি ফার্স্ট টাইম মা আর দুজন গিয়ে থাকলো সেই কারণে, আর বিয়ের থাকেনি শুধু মানে কি বলো ওটাকে বিয়ের পরে প্রথমবারও গেল। তাহলে এখন এখানে স্টপ করছি, কারণ নিচে যাবো, নিচে গিয়ে যদি কিছু করা হয় করবো, নয় তো এগুলো গুছাবো, মেন এগুলো গুছাবো, তাহলে একটু পরে তোমাদের সাথে দেখা করছি। তাহলে আমি চলে এসেছি আবার, আমি নিচে গিয়েছিলাম সব কিছু পাচার করতে, মানে জিনিসগুলো থুয়ে আসতে, সব জিনিস না যেটা আমার ঘরে সেটা তো ঘরেই দেখেছি, আর লাঞ্চ করে একবার আমি এসেছি, আর দেখো ল্যাম্পশেড গুলো রেখেছি কেমন লাগছে বলো। তাহলে আমি এখন একটু করব রেস্ট, রেস্ট করে বিকেলে উঠবো, উঠে বেশি টেস্ট সব চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা বলবো।
যদি আগে পাই আগে সময় হলে কথা বলবো অবশ্যই। তাহলে আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর রাত্রিবেলা আজকে ঘুম হবে না, কারণ 2 ঘন্টার বেশি ঘুমালাম আমি। আমাকে দেখতে মনে হয় পাগলের থেকে কোনো অংশে কম লাগছে না, আয়নার দিকে তাকাইনি। এবার একটু দেখি নিজে ক্ষোভটা, একটা নিচে বেরিয়ে ঝুটি, একটা উপরে ঝুটি। তাহলে চুলটা বাঁধি, আজকে আর রাত্রিবেলা ঘুম হবে না। অনেক ঘুমিয়েছি, মানে অনেক ঘুমিয়েছি, আজকে সারা জাগবো। আমি এখন কি খাবো বলো তো? মোমো। এটা না বললে অনেকে রাগ করো, তাই বললাম, অনেকের ভালো লাগে না সেই কারণে। আর আমার মোমো খেতে খুব ভালো লাগে, তাই আমি কিছুদিন 2-3 দিন পর পরই মোটামুটি মোমোটা খাই, কারণ মোমোটা একদম সেদ্ধ, কোনো রকম তেল মশলা নেই। আমি বানাবো আলু চচ্চড়ি, তো কালো জিরা সম্বার দিয়ে দিই। তাহলে শুকনো লঙ্কা দিব, এবার 2টো দিব। এবার এখানে কাটা আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আলু, তো আগে আলুগুলো ছাড়বো। তাহলে আর বক বক করছি না, এবার রান্নাটাই করি। আর এই রান্নাটা করতে বেশি টাইমও লাগবে না, হাইলি হাই 10-15 মিনিট। তো এই রান্নাটা হয়ে গেছে আমার, তাহলে আমার রান্না কমপ্লিট। আমি এখন যাবো ওপরে, ওপরে গিয়ে একটু টিভি দেখবো, তাহলে টিভি দেখে তারপরে তোমাদের সাথে দেখা করছি। কি করে আলু, হ্যাঁ ওপরের কাজ কমপ্লিট, আজ 4 দিন ছিলাম না না, দুনিয়ার কাজ। হ্যাঁ এরা তো বাড়িতে ছেলেগুলো মানে যা খুশি তাই করেছে, যা ইচ্ছা। 4 দিন ছিলাম না, সবাইকে বলছি। হ্যাঁ আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, শুভ শ্বশুর বাড়ি, এইবার গিয়ে আমি একদম ফ্যাসাদে পড়ে গেছি, কিছুতেই আসতে দেবে না। হ্যাঁ যেমন বিয়াই তেমন বিয়ান, তেমন ওর কাকা কাকিমা, বাপরে বাপ, আর বসে খেয়ে খেয়ে আমার শুধু ঘুম আর ঘুম ধরছে, আর বাড়ি এসে এত কাজ দেখে আমার মাথাটা ঘুরছে। খুব ভালো লেগেছে ওদের বাড়ি, বাপরে বাপ, সবাই কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা সবাই সবসময় আসা যাওয়া গল্প গুজব আর কত কি, আজকে আসতে দেবে না কিছুতেই, তাও জোর করে আসলো। আর এই মেয়ে তো আসার ইচ্ছা নেই মনে হয়,
আর এদিক থেকে শুভ আর ওর বাবা বলে চলে আসো চলে আসো, এদিক থেকে বাবা আপনার হচ্ছিল এদিক থেকে শুভ একদম। আমাদের এখন ভালো হয়েছে, মাঝে মাঝে চলে যাবো, হ্যাঁ বেশি বোর হয় না আমাদের দিয়ে এবার বুঝবে কি করলে। তাহলে মা আমি একটু উপরে গেলাম, হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমি আমার যেটুকু কাজ আছে সব সেরে নিই। তাহলে আমি তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা করছি, তাও দেড় ঘন্টা দু ঘন্টা হবে, কারণ আমি রান্না করার পর তোমাদের সাথে আর দেখাই করিনি। আমার কিন্তু ডিনার হয়ে গেছে, ডিনার করে এসে এখন আমি টিভি দেখছি, কারণ আমি তো বলছি আজকে ঘুম আসবে না কারণ অনেকক্ষণ ঘুমিয়েছি, তো তাই আমি এখন টিভি দেখব। তো আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করছি। আমার চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার সুমন এন্ড সুপ্রীতি, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও, রেড কালারের ডান পাশে যেটা বাটন থাকে ওটাই হলো সাবস্ক্রাইব বাটন, আর একটা বেল আইকন আসবে ওটাই অবশ্যই প্রেস করবা, তাহলে আমাদের নোটিফিকেশন গুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে অনেক অনেক লাইক করো, আজকের মতন ব্লগটাকে শেষ করছি, বাই, নতুন ভিডিওর সাথে কাল দেখা হচ্ছে, হ্যাপি মুড নিয়ে।